অমিত শাহ যে সভাটি করেছেন, জানিয়ে বিজেপি নেতারা গত কয়েকদিন এত বড় বড় কথা বলে গিয়েছেন, সেটি একটি সুপার ফ্লপ আকারে এবং বক্তব্যে। তৃণমূল কংগ্রেসের 21 জুলাই ধর্মতলায় যে সমুদ্রের মতো, মহাসমুদ্রের মতো যে সভা হয়, জমায়েত হয়, আজ জায়গাটিকে ছোট করে ফেলা হয়েছিল। চওড়া অংশটা বাদ, পেছনে সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে ব্যারিকেড, একটা মিছিল পর্যন্ত সেদিকে নেই, চেয়ার দিয়ে ফাঁক করে করে চেয়ার পেতে জায়গা নষ্ট। খুব স্পষ্টভাবে বলছি, তৃণমূল কংগ্রেসের সভার পেছনে যে লোক থাকে, আজকে বিজেপির সভার সামনে সেই লোক ছিল। তৃণমূলের সভার সামনে যে লোক থাকে এসব আলোচনার ঊর্ধ্বে। তৃণমূলের 21 জুলাই ধর্মতলার মঞ্চের পেছনে যে লোক থাকে, সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে এবং মঞ্চের ঠিক পেছনে, সেটা হচ্ছে আজকে ওদের গোটা সমাবেশ এবং রাজনৈতিক বক্তৃতা। দিশাহীন, অন্তঃশ্বাস শূন্য এবং আত্মঘাতী কিছু কথা বলে গিয়েছেন অমিত শাহ। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে ডেলি প্যাসেঞ্জারি করতে আসার সময় যে লিখিত বয়ানের নোটশিটটি তিনি বয়ে আনতেন, আজকে এতদিন বাদে ভুল করে সেই নোটশিটটি বয়ে এনেছিলেন। অর্থাৎ সেই একই পুরনো কথা যা বাংলার মানুষ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করে দিয়েছেন। অমিত শাহ বলছেন দুর্নীতি নিয়ে মঞ্চে বসে রয়েছে চোর, চিটিংবাজ, জালিয়াত শুভেন্দু অধিকারী, সিবিআই এর FIR নেমড। তো অমিত শাহ, আপনার ক্ষমতা থাকলে আগে আপনারা ওকে সাসপেন্ড করুন, ওকে অ্যারেস্ট করুন। শুভেন্দু অধিকারী সারদায় অভিযুক্ত, নারদায় FIR নেমড। আপনার দলের দিলীপ ঘোষ, রাহুল সিনহা যারা মঞ্চে রয়েছেন, তারাই তো ভিডিও দেখিয়েছিলেন এই শুভেন্দু অধিকারীর, যে ক্যামেরার সামনে হাত পেতে কি সব নিচ্ছেন। তো সেই যে ঘুষখোর, তোলাবাজ, চোর শুভেন্দু অধিকারী, সিবিআই এর FIR নেমড, তাকে আপনি মঞ্চে রাখবেন আর আপনি অন্যদিকে প্রশ্ন তুলবেন, দুটো তো একসঙ্গে হতে পারে না কখনো। উনি বলছেন 2021 সালে রিগিং করে জিতেছে তৃণমূল সরকার। আরে, 2021 সালের নির্বাচনটা হয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে, 8 দফাতে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে, একবারও কোথাও কোনো অভিযোগ ওঠেনি, বাংলার মানুষের সমর্থনে জিতেছিলেন। কখনো তিনি CA নিয়ে পুরনো কথাই বলছেন, কখনো তিনি এই ধরনের একের পর এক, কখনো বলছেন অনুপ্রবেশ। আর অনুপ্রবেশ তো আপনি, তার দফতর আপনার হাতে, বলছেন অনুপ্রবেশ হয়েছে যদি অভিযোগ সত্যি হয়ে থাকে আদৌ। তো সীমান্তটা তো রাজ্য পুলিশ পাহারা দেয় না, সীমান্তটা তো অমিত শাহর BSF পাহারা দেয়। যদি অন্য রাজ্য থেকে বা অন্য দেশ থেকে, যদি অন্য রাজ্য থেকে আসে, সেটা তো দেশের মধ্যের বিষয়, আপনি তো অনুপ্রবেশ বলছেন। তো আপনি অনুপ্রবেশ বলছেন, ঘুষপেটিও বলছেন, তো আপনার BSF তো সীমান্ত রক্ষার দায়িত্বে। তো জলপথে কেউ আসুক, স্থলপথে কেউ আসুক বা আকাশপথে কেউ আসুক, তিনটেই তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। ফলে এই ধরনের কথাগুলো উনি বলে গেছেন, একের পর এক মিথ্যাচার করেছেন, বিভ্রান্ত করেছেন, বাংলার বকেয়া নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি, বাংলার মানুষের স্বার্থের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বিজেপি, হয়তো সকলের অনুরোধে, তাও তো আবার এক কেন্দ্রীয় সম্পাদক বীরভূম জেলায় বসে কাঁদছিলেন শুনলাম, তাকে নাকি ডাকেনি। কিন্তু অমিত শাহর বক্তব্যে নতুন কিছু নেই, উনি রাজ্যে নির্বাচনের কথা বলছেন, আসছে লোকসভা নির্বাচন, উনি বলছেন 2026-এর কথা, এ তো ভয়ঙ্কর ব্যাপার। তা আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি যে ওনার এই দিশাহীন বক্তব্য, বঙ্গ বিরোধিতা, বঙ্গ সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তথ্য পরিসংখ্যানগুলি তিনি বিভ্রান্ত করেছেন বাংলার মানুষকে, দিশাহীন, একটা সুপার ফ্লপ। অমিত শাহকে কেউ, এরা একটু পুরনো তৃণমূলের
আমাদের তৃণমূলের যে কোনো ধর্মতলা জমায়েতের ওই সেন্ট্রাল এভিনিউ সাইড আর পেছনের ছবিটা দেখিয়ে দিলে অমিত শাহ বুঝতে পারতেন যে কত বড় একটা ফ্লপ সভায় তাকে দাঁড় করিয়ে দিয়েছিল এই রাজ্যের এই বিজেপি নেতৃত্ব। ফলে আমরা পরিষ্কারভাবে বলছি যে যে কাজগুলো কেন্দ্রীয় সরকারের করার কথা সেগুলো করছে না, বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, টাকা না দেওয়া ইত্যাদি, সেগুলোর সুরাহার কোনো বিষয় নেই। বাংলার মানুষ যে গণ আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে, তো সেখানে তার কোনো সুরাহার বিষয় নেই। বিজেপির বিধায়করা পর্যন্ত বলতে শুরু করেছেন যে বাংলার বকেয়াটা না দিলে মানুষের মধ্যে এবার খারাপ প্রতিক্রিয়া হচ্ছে। তো অমিত শাহজি তিনি সমস্তভাবে একটা দ্বিচারিতায় ভরা ফ্লপ মিটিংয়ের তিনি অংশ নিয়ে গিয়েছেন, এর কোনো প্রভাব রাজ্য রাজনীতিতে পড়বে না, যতবার আসবে ওরা ততবার হারবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। Thank you.